আর ইব্রাহিম সাহ কথার মধ্যে কথা কার ইব্রাহিম সাহ রহমতুল্লাহ আলিহী কার ইব্রাহিম সাহ রহমতুল্লাহ আলিহী দেউবন্দি একজন আলেম একজন নক্ষত্র বাংলাদেশের উজানি কার ইব্রাহিম সাহ রহমতুল্লাহ আলিহী সম্পর্কে ওয়াকে আছে এটা কোরআন হাদিসে নাই প্যাস লাগায় না উনি কোরআনুল করিম এত মজার সাথে তেলাওয়াত করতেন নদীর কিনারায় বসে সমুদ্রের জোয়ার পর্যন্ত তেলাওয়াত শোনার জন্য জোয়ার দাঁড়িয়ে যেত এটা সম্ভব এটা সম্ভব বলাকুম মাফিল আরদি জমিয়া এ জমি মেরে লিয়ে আসমা মেরে লিয়ে আব রহে কুল জাহামেরে লিয়ে হার গবর মেরে লিয়ে হার সমর মেরে লিয়ে হার গবর মেরে নিয়ে হার সমর মেরে লিয়ে আল্লাহু আকবার কি জবরদস্ত কথা আল্লাহ পাক জমিনের মত যা কিছু বানাইছে সব তোমাদের খিদমতের জন্য বানাইছে আলহামদুলিল্লাহ জোরে বলে নবীর সাহাবি উম্মুল হারাম রাদি আল্লাহ জাহাজ ডুবে গেছে আফ্রিকার জঙ্গলের কিনারায় উঠছে আফ্রিকার জঙ্গলের কিনারায় যখনই উঠছে দেখে বিশাল এক সিংহ সংক্ষেপে বলছি বিশাল এক সিংহ দাঁড়ায় আছে আল্লাহ পাক দুনিয়ার সব কিছু তোমার বসীভূত করে দেবে এটা কেমনি সম্ভব আল্লাহ আকবার কথাগুলো খেয়াল রাখেন কোন জায়গার থেকে আইসি জিগামু কিন্তু উম্মুল হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন বিশাল বড় এক সিংহ সিংহ থাবাডা দিবে মাত্র উম্মুল হারাম ডাক দিয়ে বলে ও সিংহরে চিনোস নি আমি কে ওই তো কথা কয় না হন উম্মুল হারাম বলে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার শহর থেকে কালেমানিয়া হক নিয়ে আসছি আল্লাহ এই কথা সিংহর কর্ণ কুহারে ঢোকা মাত্র সিংহর থাবা দাওয়া তো দূরের কথা কেমন যেন কাল থেকেই সিংহকে উনি পুষে মানুষ করেছে হাতগুলো গেড়ে সামনের দিকেই বসে গেছে বুঝাইতে যায় খালাম্মাজান নবীর সাহাবিয়া বলেন আপনি কি খেদমদ করার জন্য আমাকে হুকুম দিবেন উম্মুল হারাম বলে তুমি আমাকে লোকালয় নিয়ে চলো মানুষের মধ্যে নিয়ে চলো বিশাল জঙ্গলের মধ্যে নদী ডুবছে নদী ডুবছে এক নৌকা ডুবছে হারা গেছি লোকালয় নিয়ে যায় উম্মুল হারামকে নামায়া আবার পা গেড়ে সামনে বসে বসে উম্মুল হারামকে বুঝাইতে চায় দেখেন আপনার সাথে যদি কোনো বেয়াদবি হয়ে যায় জঙ্গলের এই সিংহডারে মাফ করে দেন অস্বীকার করবি কে এই কথা সম্ভব সম্ভব দুনিয়ার সব বস্তুকে আল্লাহ পাক তোমার বসিভূত করে দিবেন সুলাইমান নবী জিজ্ঞাসা করতেছে এই কে আছো রানী বিলকিসের সিংহাসন এখন আমার সামনে নিয়ে আসবা কে আছো এমন ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহী ক্বাবলা আন তাকূমা মিন মাকামিত কুরআনুল কারীমের সুন্দর জবরদস্ত ঘটনা বলে কে আছো সিংহাসন হাজার হাজার মাইল দূর থেকে আমার সামনে নিয়ে আসবা কলা ফ্রি তুম মিনাল জিন জিন জাতিদের মধ্যে থেকে একটা দানক দাঁড়া বলে হুজুর আমি আনব ভাই কতক্ষণ লাগবে বলে পাবলাং তাকুম আমি মাকামিক। আপনি আপনার জাগা থেকে এই মন্ত্রীপুরুষদ ওঠার আগে আপনি আপনার স্থান ত্যাগ করার আগেই আমি হাজার মাইল দূর থেকেই সিংহাসন আপনার সামনে উপস্থিত করে দিব একজেনে কইছে।

হাদীসে নবীর ইলিম আসমান ইলিম কোন কথা নবীজি আসমানের হুকুম ছাড়া বলতেন না ইন হুয়া ইল্লা ওয়াহী আল্লাহ শাদীদুল কুয়া আল্লাহ আকবার আসমানি ইলম দিলের মধ্যে আছে সুলাইমান আলী সালামের জামানায় আসমানি ইলম ওয়ালা তৎকালিন জামানার একজন হাফেজ ছিলেন উনি বলেন হুজুর আমি সিংহাসন আইনা দিব কতক্ষণে আনবা ক্বালাল্লাযী ইনদাহু ইলমুন মিনাল কিতাবি আনা

এবায় তৌরাত যাবুর আর ইনজিল বেশি দামি নাকি কুরআনুল কারীম বেশি দামি উত্তর দেন কুরআনুল কারীম বেশি দামি সবটা কিতাবুল্লাহ এটার নাম হলো কালামুল্লাহ ওই কিতাবের ইলম দিয়া যদি কেউ হাজার মাইল দূর থেকে সিংহাসন এনে দিতে পারে তুমি এই কিতাবের ইলম দিয়ে একবার দুইবার না হাজার বার আনতে পারবা